সিপিএমের সায়ন সুজনরা ঘুরে বেড়ান, কারণ বদল হয়েছিল বদলা হয়নি। 2011 বদল হয়েছিল, 2024 বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে কিভাবে নামাতে হয় জানে। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের এই হুমকি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন বাম ছাত্রনেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে সায়ন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফুস করতে, তারপর থেকেই তৃণমূলের নেতা নেত্রীরা ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। প্রসঙ্গত, তৃণমূলের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা কোনোদিন বদলা নেইনি, বলেছিলাম বদলা নয় বদল চায়, কিন্তু এখন বলছি ও কথা নয়, যেটা করার দরকার সেটা করতে হবে, বুঝে করতে হবে। বিরোধীদের অভিযোগ, তারপর থেকেই দিকে দিকে তৃণমূল নেতা মন্ত্রীরা জনমানুষের উস্কানিমূলক বক্তব্য রাখছেন। আর্যিকর কাণ্ডে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন শাসক নেতাদের এই হুমকি হুঁশিয়ারি নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।